ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও থানার সদস্যরা। আজ 16 অক্টোবর সন্ধ্যা 6:30 দিকে রাজধানীর মহাখালী DOHS এলাকা থেকে গ্রেপ্তার করা হয় আতিককে। DNCC-র সাবেক এই মেয়রের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় মোহাম্মদপুর থানায় 3টি মামলা রয়েছে। আগামীকাল আদালতে সুপর্দ করে আতিকুল ইসলামের রিমান্ড চাওয়া হবে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন। পোশাক ব্যবসা থেকে রাজনীতির ময়দানে নেমে 2 বার মেয়র নির্বাচিত হয়েছিলেন আতিকুল ইসলাম। ব্যবসায়ী নেতা আতিকুল ইসলাম 2019 সালের 28 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রথমবার মেয়র নির্বাচিত হন। এরপর 2020 সালের 1 ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে পুনরায় মেয়র নির্বাচিত হন তিনি। আওয়ামী লীগ সরকার পতনের পর গত 19 আগস্ট দেশের 12টি সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। এতে করে মেয়র পদ হারান আতিক। 2013-14 সাল মেয়াদে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি BGME এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন আতিকুল ইসলাম। আতিকুল ইসলাম তার ভাই শফিকুল ইসলামকে নিয়ে 1985 সালে ইসলাম গ্রুপ প্রতিষ্ঠা করার মাধ্যমে পোশাক খাতে ব্যবসা শুরু করেন। বর্তমানে তিনি গ্রুপটির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।